নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন স্যার ফ্যামিলিতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ভেজ ডাল। শীতকালে টাটকা সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে বানানো একটি ডাল। তাহলে আমার সঙ্গে থাকুন আর রান্নাটা পুরো দেখতে থাকুন আমি কী করে রান্না করি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে 1 কাপের মতো মুগ ডাল ঢেলে দেব। এটা আমি মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। মুগ ডালটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপর এটাকে ভালো করে ধুয়ে বয়েল করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। আর আমি পুরো রান্নাটা সরষের তেলেই করবো, কেন সরষের তেলে করলে ডালের স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন, আপনাদের ব্যাপার। গুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। সবজিগুলোকে ভেজে নেব। আমি এর মধ্যে দিয়েছি বিন, ফুলকপি, গাজর আর মটরশুঁটি। আপনারা চাইলে আরো সবজি অ্যাড করতে পারেন। ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, এবার কড়াইতে ডালটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ, এটা আমি ভেজে রেখেছিলাম। ডালে আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম দেখে আমি সামান্য পরিমাণ নুন দেবো স্বাদ মতো। আর দেবো মিষ্টি, কেন ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমার ডালটা ফুটে উঠেছে,
ঘন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে লাস্টে দিয়ে দেবো এক চামচ ঘি। ঘি দিলে গন্ধটা আরো সুন্দর বেরোবে আর খেতেও খুব স্বাদের হয়। তাহলে আপনারা চেষ্টা করবেন আর বানাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।